বন্ধুরা, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ রিভিউ সম্পর্কে জানব। তবে তার পূর্বে আপনি যদি বন্ধু আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে আপনাকে জানাই স্বাগতম এবং অনুরোধ করি আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে আমাদের সঙ্গে থাকতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে আপনি নতুন নতুন আমাদের রিভিউ পেতে পারেন। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলটি পূর্বে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। এবার আসি আমরা আজ যে ট্যাবলেটটির রিভিউ সম্পর্কে জানব সেটি সম্পর্কে জানি। দেখতে পাচ্ছেন যে আমাদের ফার্মেসিতে আমরা যে ওষুধটির আজকে রিভিউ করব সেটি হচ্ছে রুচি ট্যাব। রুচি ট্যাব এটি একটি আয়ুর্বেদিক ওষুধ, এটি শেড ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি প্রোডাক্ট। তাদের ওষুধটির গায়ে লেখা রয়েছে যে এই রুচি ট্যাব এটি অরুচি ও হজমিকারক, অর্থাৎ যাদের মুখে রুচি নেই, খাবারে অনীহা অথবা খাবার খেলে সেটি হজম হয় না, তাদের ক্ষেত্রে এই ট্যাবলেট। এখানে দেখতে পাচ্ছেন যে একটি প্লাস্টিকের সাদা পট রয়েছে, এই ডিব্বার মধ্যে 30টি ট্যাবলেট থাকে। এই 30টি ট্যাবলেটের খুচরা মূল্য তারা গায়ে লিখে রেখেছে 350 টাকা। কিন্তু আপনি যদি একটু যাচাই বাছাই করেন এবং পাইকারি কোনো মার্কেট থেকে কেনেন তাহলে এটি অনেক কমে কিনতে পারবেন। যে ওষুধটি দেখতে পাচ্ছেন এর প্রতিটি ট্যাবলেটে রয়েছে হিং চূর্ণ 50 মিলিগ্রাম, অন্যান্য সহযোগী উপাদানের যে পরিমাণ মতো রয়েছে। আর এটি কার্যকারিতা যদি বলি, অজীর্ণ, অরুচি, কোষ্ঠকাঠিন্য, অকাল বার্ধক্য, হাঁপানি, ডায়াবেটিস, পেট ফাঁপা, সাধারণ দুর্বলতা, এই কারণে এগুলো খাওয়া হয়ে থাকে। আর একটি ট্যাবলেট দৈনিক 1 থেকে 2 বার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারা খেতে বলেছে। এবার বলবো বন্ধু, এই যে ওষুধটি দেখালাম, এরকম অসংখ্য ওষুধ অসংখ্য কোম্পানির বাজারে বিক্রি করছে। বিভিন্ন ইউনানি এবং আয়ুর্বেদিক এই ওষুধগুলোর প্রতি অনেকেরই আগ্রহ রয়েছে। তবে আমরা বেশি দাম দিয়ে এই ওষুধগুলো কিনে ঠকছি কি না সেটি জানা খুব জরুরি। বন্ধু, একটি ওষুধ যখন আপনি খাবেন তখন আপনি নিজে ডাক্তার হলে চলবে না, আপনাকে অবশ্যই একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে ওষুধ খেতে হবে। আমরা অনেক সময় দেখি রাস্তার পাশে, ফুটপাতে বা পাড়া মহল্লার দোকানে এ ধরনের ওষুধ বিক্রি হয় এবং ক্যানভাসারের মুখরোচক কথার কারণে আমরা এই ওষুধগুলো কিনে খেয়ে থাকি। সেজন্য আমি বলবো যে এভাবে ওষুধ কখনো না খাওয়া উচিত। অবশ্যই যদি আপনি অসুস্থ হয়ে থাকেন, রোগী হয়ে থাকেন, তাহলে একজন ভালো চিকিৎসক তার পরামর্শ নেবেন, তিনি যদি আপনাকে ওষুধ দেয় যে ওষুধ লিখে দেবেন সেটি আপনি গ্রহণ করবেন। তাই এ ধরনের ওষুধ ক্রয় করার ক্ষেত্রে বা খাবার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। আর বন্ধু, আমাদের এই ভিডিও দেখে কখনো ওষুধ খাবেন না, আমরা কোনো চিকিৎসক নই, আমরা কোনো পরামর্শক নই, আমরা শুধু একটি ওষুধের সঙ্গে আপনাদের একটি সুন্দর সম্পর্ক স্থাপন করি, যাতে আপনি সহজে ওষুধটি চিনতে পারেন, কিনতে পারেন, দাম সম্পর্কে অবগত হতে পারেন। যা হোক, আমরা আজকে আমাদের এই রিভিউটি এখানে রাখছি, আগামীতে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণ করুন এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে হাঁটাচলা করুন।